সে নাকি বাবা হতে চলছে আর আমি নাকি মা হতে চলেছি ওখান থেকে আমার ফার্স্ট জানা যে স্টেটাসটা যে আমি নাকি মা হতে চলছি বেশমাল গায়ক মাইনুল হাসান নোবেল কলকাতার গামা পা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত এই গায়ক সম্প্রতি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এবার তার বিরুদ্ধে পরকিয়া ও মাতলামির অভিযোগ গত বুধবার পঁচিশে আগস্ট নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছিলেন তাতে দেখা যায় দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে এক ধরনের গ্রহণ করছেন নোবেল ছবিটির ক্যাপশনে লিখেছেন কাজার নৌকা পাহাড় তলি চায় ও মীরা এটি একটি গানের কথা হলেও নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের ধারণা নোবেল গাজা খাওয়ার ছবি পোস্ট করেছেন আর তাই ছবিটিকে ইঙ্গিত করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সালসাবিল খুব প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি লজ্জিত এরকম একটি দেশে জন্মগ্রহণ করে অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত স্টুডেন্ট বা ব্যক্তিকে গ্রেফতার না করে অথবা শাস্তি না দেয় আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্ত ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন কিছু করতে অক্ষম সেখানে অন্য জনগণকে নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনাস্তা করার অধিকার বাংলাদেশ পুলিশ বাহিনী আর রাখে না সালসাবিল লেখেন এমন একটি দেশে জন্মগ্রহণ করে আমি সত্যি লজ্জিত যে দেশে নারীর নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না গোপনে ধারণকৃত পার্সোনাল মুভমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত নোবেলের স্ত্রী আরও লিখেছেন যে দেশে সম্মানিত ব্যক্তিগণ কিছু সাময়িক ফেম অর্জন করা মানুষদের রকম চেকিং ছাড়াই এয়ারপোর্ট ক্রসিংয়ের ব্যবস্থা করে দেয় এবং তারা নিজেদের ইচ্ছে মতো ড্রাগস বাংলাদেশে নিয়ে আসে সে দেশে পরিমাণে কেন গ্রেফতার হবে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চোখে আমার এই দয়া করে উত্তর দিয়ে যাবেন এদিকে পরে বান্দরবান গিয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন বান্দরবানে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিকভাবে বেড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে তার এমন আচরণে স্থানীয়দের মধ্যে চরম খুবই সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান নোবেল বুধবার রাতে এক নারী সহ বান্দরবান সদরের তিন নম্বর এলাকার খাঞ্চি স্টেশনের পাশে আবাসিক হোটেল গার্ডেন সিটিতে উঠেন বৃহস্পতিবার সকালে হোটেল থেকে বের হয়ে তিনি বান্দরবানের বিভিন্ন এলাকায় নেশা করে ঘুরে বেড়ান এবং এলাকাবাসীর সঙ্গে অসজন্যমূলক আচরণ করেন এদিকে বৃহস্পতিবার রাত মদপান করে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে চিৎকার এবং চেঁচামেচি শুরু করেন নোভেল এ সময় হোটেলের এক বর্ডারের গায়ে হাত তোলেন তিনি বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষ ট্রিপল নাইন নাম্বারে কল করে পুলিশটাকে হোটেল গার্ডেন সিটির মালিক মোহাম্মদ জাফর বলেন নোবেলের কাণ্ড দেখে আমরা পুলিশকে খবর দেই পরে পুলিশ এসে রাত তিনটা পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তিনি শিল্পী তাই তাকে আমি পছন্দের একটি রুম দিয়েছি কিন্তু খুবই অসভ্য আচরণ করেছেন তিনি এমনকি তিনি তথ্য গোপন করে স্ত্রী পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলে উঠেছেন পরের দিন তাকে নিজের বোন বলেও দাবি করেছেন এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমের কাছে বলেন আমরা কর্তৃপক্ষের আহ্বানে হোটেলে যাই তাকে ভোরুর পর্যন্ত ভুজিয়ে শান্ত করেছি উল্লেখ্য কিছুদিন আগে নিজের ফেসবুক পেজ নোবেলম্যান থেকে দেশের স্বনামদন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্টেটাস দেন নোবেল তার স্ত্রীকে নিয়ে মিথ্যা গুজব লিখে সামাজিক মাধ্যমে স্টেটাস দেন এ গায়ক